তোমার তোমার কিছু দিতে হবে না তুমি একটা কাজ করো এই হাত দিয়ে আমার দুই হাত ধরে আশীর্বাদ দাও তো যাই হোক আমি আজকে খুবই খুশি এই যে ঠাকুমা আমাকে 100 টাকা দিল ঠিক আছে কালকে যেতে হবে 70 যা জমিছিলাম এখানে দাদারা শোরুম থেকে সব নিয়ে নিয়েছে হ্যাঁ বিরো যাই হোক শোরুম থেকে এখন বেরিয়ে গেছি এখন একটু নমস্কার আপ্পায়নের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো আজকে আমরা কোনো রান্না দেখাবো না কিন্তু রান্নার থেকেও স্পেশাল কিছু আপনাদের দেখাবো তার কারণ আজকে হচ্ছে 6 সেপ্টেম্বর আজকে হচ্ছে আমার জন্মদিন মানে যাকে ঠাকমা বলে ক্যামেরাম্যান সে হচ্ছে আমি তা আজ আমার জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আমি আজকে স্পেশাল কিছু করতে যাচ্ছি সেটা হচ্ছে কি আমি একটা আমার গাড়ি কিনতে যাচ্ছি মানে আমার একটা ছোট্ট স্বপ্ন আমি সেটা পূরণ করতে যাচ্ছি আর এই ভিডিওটা ছাড়ার পর প্লিজ আপনারা এমন কিছু কমেন্ট করবেন না যে ঠাকমাকে ঠকিয়ে দিয়ে আমি আমার স্বপ্ন পূরণ করছি আমি গাড়ি কিনছি বাড়ি করছি এটা কিন্তু নয় তার কারণ এই ভিডিওতে আসার আগে আমার কিন্তু একটা ছোট বিজনেস আছে সেই বিজনেস থেকেই আমি অনেক দিন ধরে অল্প অল্প কিছু টাকা জমিয়ে আজকে ফাইনালি সেই স্বপ্নটা আমি পূরণ করতে যাচ্ছি আর সেই স্বপ্নটা পূরণ করতে যাচ্ছি তার জন্য কি আপনাদেরও আমি সাক্ষী রাখতে চাই তো গাড়িটা আমি কিনতে যাব আর আপনারা আমাকে অবশ্যই আশীর্বাদ দেবেন আমি যেন ঠাকমার পাশে যেভাবে দাঁড়িয়েছি আরও অনেক মানুষের পাশে যেন আমি দাঁড়াতে পারি তো এখন সকাল সকাল আমি ঠাকমার বাড়িতে এসেছি ঠাকমার একটা ছোট্ট আশীর্বাদ দেব আশীর্বাদ নেওয়ার পর আমি গাড়িটা কিনতে যাব আর হ্যাঁ আরেকটা কথা আমার যে জন্মদিন ঠাকমা কিন্তু আজকে জানে না তো দেখি ঠাকমা আমাকে কি উপহার দেয় তাহলে চলুন ঠাকমার বাড়িতে যাই ঠাকমা ঠাকমা কই এদিকে আসো কই এদিকে দাঁড়াও প্রণাম করে নি তোমার কেন কি ব্যাপার কি ব্যাপার আজকে আমার জন্মদিন এ বাবা আমি কি দেব তোমার তোমার কিছু দিতে হবে না তুমি একটা কাজ করো এই হাত দিয়ে আমার দুই হাত ধরে আশীর্বাদ দাও আশীর্বাদ আর কিছু লাগবে না ঠিক আছে দাঁড়াও দেখি যে আমি দেখি না না কিছু দিতে হবে না না দাঁড়াও দেখি তো আশীর্বাদ তো করতে হয় কিছু দিতে হবে না আমি এখন এই 100 টাকা দিয়ে আশীর্বাদ করলাম তুমি সুপ্রিয় ভালো আপনারাও সঙ্গে থাকুন আশীর্বাদ করেন যেরকম আমারই করছেন ওদেরও আশীর্বাদ করুন ওর জন্য ভালো হতে পারে সুখী হতে পারে তো যাই হোক আমি আজকে খুবই খুশি এই যে ঠাকমা আমাকে 100 টাকা দিল ঠিক আছে কিন্তু আপনাদের একটা কথা বলি এই 100 টাকাটা আমার কাছে লাখ টাকার সমান আর আমি অনেস্টলি বলছি এই টাকাটা আমি খরচা করবো না এই টাকাটা আমি একটা জায়গায় রেখে দেবো আমার কাছে স্মৃতি হিসাবে থাকবে যে ঠাকমা আমাকে 100 টাকা দিল তো যাই হোক আমি এখন গাড়ি কিনতে যাচ্ছি ঠাকমা আমি গাড়ি কিনতে যাচ্ছি হ্যাঁ গাড়ি কিনে এসে তোমার সাথে দেখা করবো ঠিক আছে তো যাই হোক গাড়িও আমাদের দেখাবা অবশ্যই অবশ্যই তোমাকে চড়াবো আমি আচ্ছা তুমি নিশ্চিন্তে থাকো হ্যাঁ হ্যাঁ তো আপনারা আমাকে আশীর্বাদ করুন আমি যেন ঠাকমার পাশে যেভাবে দাঁড়িয়েছি আরো হাজার হাজার মানুষের পাশে যেন দাঁড়াতে পারি তাহলে চলুন আমি গাড়িটা কিনতে যাই তো ফাইনালি আমি গাড়ির শোরুমে চলে এসেছি এটা হচ্ছে শোরুম তো সামনে দাদা আছে একটা আসার সময় একটা হেলমেটও আমরা কিনে নিলাম যাই হোক আপনারা সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আমার গাড়ির শোরুমে ঢুকে যাই হোক আমাদের গাড়ি অলরেডি পুরো রেডি দারুণ লিপ দেওয়া আছে কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন সব ঠিক আছে তো আমার গাড়ি তো এটাই তার সাথে এখানে দেখি এটা হচ্ছে ব্যারাকপুরে একটা শোরুম এখানে আরও অনেক গাড়ি আছে এই গাড়িগুলো দারুণ গাড়ি ভর্তি গাড়ি আছে এখানে আর একটা গাড়ি যেটা পছন্দ হয়েছিল ওই গাড়িটা হয়তো বিক্রি হয়ে গেছে ওই গাড়িটা দেখুন ওখানেও প্রচুর গাড়ি ওখানেও প্রচুর গাড়ি আছে তো যাই হোক কেউ যদি কোনো সময় ব্যারাকপুরের আশেপাশে কেউ যদি থাকো শ্যামনগর টু ব্যারাকপুর এখানে হচ্ছে ইয়াম্মার শোরুম বেসিক্যালি তো এখানেও গাড়িগুলো দারুণ দারুণ দেখুন এক একটা গাড়ি এতদিন ধরে টাকাগুলো জমিয়েছিলাম আজকে ফাইনালি দিয়ে দিতে হচ্ছে মনটা একটু খারাপ লাগছে কিন্তু মন খারাপ হলে চলবে না গাড়ি তো নিতে হবে তার মধ্যে দেখুন একটু সমস্যা বাইরে আবার বৃষ্টিও চলে এসছে কি করব কে জানে
আর এই বৃষ্টি কখন থামবে কে জানে। যাই হোক, যখনই থামবে তখনই বেরোবো। নতুন গাড়ি কিনলে এরকমভাবে ফটো তোলা হয়, বেশ ভালো লাগছে। ফাইনালি টাকা পয়সা দেওয়া যাক কমপ্লিট, যা জমিয়েছিলাম এখানে দাদারা শোরুম থেকে সব নিয়ে নিয়েছে, এখন এই গাড়ি নিয়ে বাড়ি যাওয়ার সময়। যাই হোক, চলুন বাইক নিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি গাড়ি নিয়ে রেডি আমার দাদা। দেখুন দারুণ লাগছে, গাড়িটা স্টার্ট কর। হ্যাঁ বেরো। যাই হোক, শোরুম থেকে এখন বেরিয়ে গেছি, এখন একটু তেল ভরবো, তারপর আমরা দুজন মিলে এগোবো। তো যাওয়া যাক। ফাইনালি শ্যামনগরে পৌঁছে গেছি আর এখানে পুরোহিত মশাই পুজো দিচ্ছে। এটা হচ্ছে আমাদের শ্যামনগরের সিদ্ধেশ্বরী কালী মন্দির। তো এখানে রাত্রিবেলা এসছি এবং ব্রাহ্মণ মশাই পুজো দিচ্ছে। এখানে ফুল ফুল দিয়ে মন্ত্রমন্ত্র করে তারপর বাড়িতে নিয়ে যাই, তার কারণ মা বলেছিল যখন নতুন গাড়ি নিয়ে আসবি পুজো দিয়েই নিয়ে আসবি। যাই হোক, পুজো দেওয়া আর খানিকক্ষণের মধ্যে হয়ে যাবে, তো আসবি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার।